আর গাড়িতে যা দেখছেন সব অরিজিনাল বাজাজ প্লাটিনা। দেখুন এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন। দেখুন সামনে হেডলাইটটা কিন্তু ইমার্জেন্সিলি পেজ জ্বলে। এটা হচ্ছে গাড়ির সামনে মাডগার্ড কন্ডিশন। এটা হচ্ছে গাড়ির সামনে চাকার কন্ডিশন। দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটা আদের সময় বাংলাদেশের বাজারে ছিল তখন এই গাড়ির দাম ছিল 1,14,000 টাকা এবং 10 বছরকার নাম্বার করতে টাকা লাগে বর্তমান যুগে 30,000। তো দেখুন অনেক টাকা কিন্তু দাম। আর ওই সময় কিন্তু বাজাজ প্লাটিনা। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে শামিম ব্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক যাদের আসলে বাজেট কম, যে অল্প দামে একটা মস্ত মাসে মুড়ি কিনবেন, তাদের জন্য আজকে এই সেকেন্ড হ্যান্ড গাড়িটা। গাড়িটা হচ্ছে 10 বছর পেপার্স কমপ্লিট, ডিজিটাল প্লেটি, স্মার্ট কার্ড, একদম আজীবন মেয়াদের একটা গাড়ি। যে সকল ভাইরা আছেন অনেকেই মানে আব্বাকে অথবা মানে শ্বশুরকে একটা গাড়ি গিফট করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি। এটি হচ্ছে অল্প দামি গাড়ি, যারা আসলে মানে কম দামি গাড়ি একটা কিনবেন অল কমপ্লিট, যেখানে খুশি সেখানে যাবেন, বাজার সদাই করবেন না, মানে রাফ ইউজের জন্য, যারা আসলে রাফ ইউজ করবেন তাদের জন্য আজকে এই গাড়িটি। দর্শক আমার এই গাড়িটি সরাসরি দেখতে চলে আসবেন ফরিদপুর জেলা খলিলপুর বাজার, আর কোরিয়ার বা এসি পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ যে কোনো জায়গায় আমি কিন্তু গাড়ি পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। দর্শক যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটু লাইক দিবেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং চলুন দেখা সুন্দর একটি বাজাজ প্লাটিনা 10 বছরের নাম্বার। দর্শক গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থায় রয়েছে আর আমি পুরো ভিডিও জুড়ে স্টার্ট করে রাখবো। দেখুন গাড়িটা হচ্ছে রাজবাড়ি হ 1150 13, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড, পেছনের চাকা টিউবলেস করা রয়েছে, মানে সারা বাংলাদেশের যে কোনো জায়গা নিয়ে আপনার চালাইতে পারবেন, কোনো সমস্যা নাই। 10 বছরকার পেপার্স কমপ্লিট। একটা গাড়ি 10 বছরকার নাম্বার করতে গেলে 10 বছরকার নাম্বার করতে গেলে 30,000 টাকা লাগে। তো সেক্ষেত্রে কিন্তু মানে এই গাড়িটা 10 বছরকার নাম্বার করা যেহেতু রয়েছে সেহেতু কিন্তু আপনাদের কিছু করতে হবে না। আর এই গাড়িটার সরাসরি দেখতে চলে আসবেন ফরিদপুর জেলা খলিলপুর বাজার সুলতামপুর খেয়াঘাট। তো সবার আগে দেখাবো গাড়ির নাম্বার প্লেট। দেখুন এটা হচ্ছে পেছন চাকা, এটা কিন্তু 10 বছরকার নাম্বার, আর পেছন চাকা একদম টিউবলেস টায়ার। দেখুন ট্যাঙ্কির কন্ডিশন যদি আপনার দেখাই, দেখুন এই টাইপের হবে যেহেতু লাল কালারের গাড়ি। দেখুন গাড়ি চলা আছে হচ্ছে জেনুইন 30,696 কিলোমিটার্স, আর গাড়িটা কিন্তু তেলের মিটার রয়েছে, আপনার তেল ভুলে কিন্তু মিটার শো করবে। এটা হচ্ছে গাড়ির ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন। দর্শক দেখুন একদম অরিজিনাল রয়েছে, আর গাড়িতে যা দেখছেন সব অরিজিনাল বাজাজ প্লাটিনা। দেখুন এটা হচ্ছে গাড়ির সামনের কন্ডিশন। দেখুন সামনে হেডলাইটটা কিন্তু ইমার্জেন্সিলি পেজ জ্বলে। এটা হচ্ছে গাড়ির সামনে মাডগার্ড কন্ডিশন। এটা হচ্ছে গাড়ির সামনে চাকার কন্ডিশন। দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িটা আদের সময় বাংলাদেশের বাজারে ছিল তখন এই গাড়ির দাম ছিল 1,14,000 টাকা এবং 10 বছরকার নাম্বার করতে টাকা লাগে বর্তমান যুগে 30,000। তো দেখুন অনেক টাকা কিন্তু দাম। আর ওই সময় কিন্তু বাজাজ প্লাটিনা একটা বিখ্যাত গাড়ি ছিল। আর যারা আসলে এই ধরনের গাড়ি খুঁজছেন, যে শামিম ভাই প্লাটিনা মানে তিন মানে সেকেন্ড মডেলের গাড়ি সম্ভবত এটাকে বলে না, থার্ড মডেলের গাড়িটা, এটা হচ্ছে বর্তমান যে প্লাটিনা দেখছি আমরা মার্কেটে তার আগের মডেলটা এটা। এটা হচ্ছে 2015 মডেল, 15 থেকে 25 সাল পর্যন্ত কাগজের মেয়াদ রয়েছে, ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড। আর এই গাড়িটা একদম একটা মাস্টার ভাইয়ের ছিল, তার কাছ থেকে আমরা নিয়েছি, প্রাইমারি স্কুলের মাস্টার, তার কাছ থেকে আমরা নিয়েছি। দর্শক এই গাড়িটা সরাসরি দেখতে চলে আসবেন ফরিদপুর জেলা খলিলপুর বাজার, আবারও বলছি, আর কোরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন মাত্র 10,000 টাকা বুকিং দিলে পারে। আর এই গাড়িটা টপ স্পিড পেয়ে যাবেন, 100 সিসি গাড়ি 100 টপ স্পিড পেয়ে যাবেন, আর মাইলেজ পাবেন পার লিটারে 65 কিলোমিটার, একদম গ্যারান্টি, যদি না চলে গাড়ি রিটার্ন ফেরত। তো দর্শক গাড়িটা যেহেতু স্টার্ট অবস্থায় রয়েছে আমি আপনাদের অ্যাক্সিলারেটর বাইরে একটু দেখানোর চেষ্টা করব। দেখুন দর্শক চলে আসবো প্রাইজে। এই গাড়িটা আবারও বলছি লোকেশন ফরিদপুর জেলা খলিলপুর বাজার, কোরিয়ার সার্ভিস বা এসএ পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আমি কিন্তু পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। এই গাড়ির দাম হচ্ছে 62,000 টাকা। কত দাম? 62,000 টাকা। গাড়ির প্রাইস হচ্ছে 62,000 টাকা। দামা দামি সুযোগ তেমন নাই, হয়তো সম্মানিত আমি করতে পারবো। তো দর্শক আর প্রবাসী ভাড়া যদি গাড়িটা নেন 2,000 টাকা ডিসকাউন্ট, দামের পর থেকে 2,000 টাকা ডিসকাউন্ট। তো ভালো দামে সুযোগ রাখবেন। এই গাড়ি বিশ্বাস করবো সবাইকে একটি কথা, যারা আসলে বাইক চালান, বাইক ভালোবাসেন, হেলমেট পরে বাইক চালাবেন, হেলমেট পরিধান করে বাইক চালাবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে বাঁচুন আর পরিবারের সবাইকে বাঁচান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।